মালয়েশিয়াতে পুরো দস্তুর চলছে অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান। প্রতিদিনই আটক হচ্ছেন বহু প্রবাসী। দেশটির সব কটি রাজ্যে বিরতিহীন অপারেশনে শত শত প্রবাসী আটক হচ্ছেন। এসবের মধ্যেও প্রবাসীরা দেশটির ইমিগ্রেশন বিভাগের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশটির জাতীয় পত্রিকা নিউজ ট্রেড টাইমস ও হারিয়ান মেট্রোতে একাধিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বৃহস্পতিবার দেশটির তেরেঙ্গানো রাজ্যের কুয়ালা তেরেঙ্গানো সিটি কাউন্সিল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। আর সেখানেই প্রবাসীরা সাংবাদিকদের কাছে ইমিগ্রেশনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ওই অভিযানে কিছু প্রবাসী যারা ইমিগ্রেশনের চেকের মুখোমুখি হয় তারা ইমিগ্রেশন অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলে এই অভিযান তাদের নিয়োগকর্তাদের তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করার জন্য একটি অনুসারক হিসেবে কাজ করেছে। এমনিতে নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন করে দিতে গড়িমসি করত, যার ফলে আতঙ্কিত দিন যাপন করতে হতো তাদের। ক্রমাগত অভিযানের ফলে চাপে পড়ে নিয়োগকর্তারা দ্রুত কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের উদ্যোগ নিচ্ছে। কুয়ালা তেরেঙ্গানো সিটি কাউন্সিল বাস টার্মিনাল এলাকায় একটি সুইপ অপারেশনে কাগজপত্র যাচাই বাছাই হয় এমন 220 জন বিদেশি নাগরিকদের মধ্যে গংবাদাকের একটি কারখানায় কর্মরত মোস্তফা নামের এক প্রবাসী কর্মী বলেন, আমাদের ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ আগামী মার্চে শেষ হবে, তবে আমাদের নিয়োগকর্তা ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন। এর কারণ হচ্ছে সম্প্রতি অনেক ধরপাকড় শুরু হওয়াতে তিনি আমাদেরকে না হারাতে দ্রুত আমাদের কাগজপত্র তৈরি করছেন। বোরহান নামে এক বাংলাদেশি প্রবাসী বলেন, নিয়োগকর্তারা সাধারণত কর্মীদের শপিংয়ে বা অন্য কাজে বাইরে যাওয়ার আগে তাদের সমস্ত কাগজপত্র সাথে রাখতে মনে করিয়ে দিচ্ছেন। তেরেঙ্গানো ডুনকুনের কাম্পুং জাম্বু বঙ্ককের একটি প্লাইউড কারখানায় কাজ করছেন বাংলাদেশি প্রবাসী বোরহান। তিনি আরও বলেন, আমরা বাস টার্মিনালের সামনে বেশ কয়েকটি মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হই, সেই সাথে প্রতি শুক্রবার অন্য কোথাও কর্মরত আমার বাংলাদেশি বন্ধুদের সাথে দেখা করতে আসি। এ সময় সঙ্গে কাগজপত্র না আনলে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক আজহার আব্দুল হামিদ বলেছেন, 220 জন বিদেশি নাগরিকের মধ্যে 30 জনকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়েছে, বাকি 190 জনকে বৈধ ভ্রমণ নথি এবং কাজের অনুমতি দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। তিনি উল্লেখ করেছেন, 18 জন বিদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63 ধারার অধীনে ওভারস্টে করার অপরাধে এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার জন্য আটক করা হয়। বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে একই আইনের ধারা 6-এর 1 উপধারার অধীনে আরও 12 জন বিদেশিকে আটক করা হয়েছে। আজহার বলেন, দেশের সব বিদেশের বৈধ প্রবেশ নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।